বন্ধুরা, আপনারা বিজয়কে পারসুয়েশন স্টেপ করতে দেখলেন। আসুন এবার এটা সামারাইজ করা যাক। বিজয় সবার আগে হ্যান্ডেল ব্যবহার করে রেগুলার অর্ডার নেওয়া শুরু করলেন। অর্ডার নেওয়ার সময় বিজয় চারটে কি ড্রাইভারকে খেয়াল রাখলেন। উনি এমএসএল এসকিউর লজিকের সাহায্যে অর্ডার নিলেন এবং সফল প্রোডাক্ট প্লেসমেন্টের উদাহরণ দিলেন। এতে দোকানদারের বিশ্বাস হলো যে বিজয় ওনার দ্বারা প্লেস করা এসকিউকে ট্র্যাক করেন, আর এটা একটা খুব ভালো রিলেশন তৈরি করতে সাহায্য করে। বিজয় রিটেলারে অবজেকশন হ্যান্ডেল করার সময় খুব মন দিয়ে ওনার অবজেকশন শুনলেন, ভালো মতন বুঝলেন, আর তারপর জবাব দিলেন। এতে দোকানদার ইম্পর্টেন্ট ফিল করে এবং জবাবটাকেও ভালো মতন অ্যাপ্রিসিয়েট করে। উনি ট্রেড স্কিমের দ্বারা হওয়া রিটেলারের লাভের কথা ওনাকে বোঝালেন। এতে রিটেলার খুশি হয় যে ডিএসআর ওনার লাভের কথা চিন্তা করছেন। এতে একটা ভালো রিলেশনশিপ তৈরি হয় এবং বিজয় বেশি অর্ডার নিতে পারলেন এবং ভ্যালু সেলও বাড়ল। অর্ডার নেওয়ার পর উনি ভিজিবিলিটি বাড়ানোর জন্য রিটেলারের সাথে নেগোসিয়েট করতে লাগলেন। উনি বললেন যে প্রোডাক্টের লোকেশন ঠিক হওয়া উচিত, তাতে সেল বাড়ে। এতে দোকানদার নিজের লাভের কথা দেখতে পারলেন আর বিজয়ের কথা মেনে নিলেন। তারপর উনি দোকানদারকে শেয়ার অফ ফেসিংস এর লজিক বোঝালেন এবং শেলফে ঠিক ফেসিং লাগানোর জন্য পারসুয়েট করলেন। বিজয় দোকানদারকে ভরসা দিলেন যে উনি কম্পিটিশনের ফেসিং খারাপ করবেন না। এতে দোকানদারের বিজয়ের প্রতি কনফিডেন্স বাড়ল। বিজয় পিওএস দেখালেন এবং তার সম্বন্ধে দোকানদারকে ডিটেলে বোঝালেন, আর তারপর সেটা লাগানোর জন্য ডিটেলারকে ঠিক জায়গার ব্যাপারে পরামর্শ দিলেন। যখন রিটেলার লোকেশনের ব্যাপারে নিজের রায় বললেন, বিজয় ওনার হিসেবেই একসাথে মিলে একটা জায়গা আইডেন্টিফাই করলেন। রিটেলারের এটা ভালো লাগলো যে বিজয় ওনার কথা শুনলেন। সব শেষে পোস্টার দেখে উনি তার লাভ বোঝালেন এবং সেটাকে ঠিক জায়গায় লাগানোর জন্য পারসুয়েড করলেন। প্রত্যেকবার বিজয় এটা খেয়াল রাখলেন যে দোকানদারের সাথে ওনার ভালো রিলেশনশিপ তৈরি হয়।